হাদিস না মানলে আপনার হজই হবে না। আপনি যতবার যান না কেন, আপনি 10 বার হজ করেন, প্রতিবার হজ করেন, কিচ্ছু হবে না যদি আপনি ভুল করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মনে রাখতে হবে হজ বা যে কোনো সৎকর্ম কবুলের শর্ত হলো 3টা, সহি আকিদা, সহি তরিকা, ইখলাসে আমল। আকিদায় শিরিক থাকলে হজ কবুল হবে না, সুন্নত বিরোধী আমল করলে হজ কবুল হবে না, আর ইখলাস নাই, না গেলে মানুষে কী বলে আমি বড়লোক মানুষ, লৌকিকতা, হজ কবুল হবে না। এই 3টা মৌলিক জিনিস সবসময় মনে রাখবেন। আজকের বাংলাদেশের মুসলমানদের যে অবস্থা হয়েছে, যা চলছে তার বিপরীত বললে মানুষ মারতে আসে। আজ পর্যন্ত এদেশে মুসলমানরা মক্কায় গিয়ে আরাফাতের ময়দানে গিয়ে জমা কসর করে না। অতএব এই বিষয়ে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, সব প্রায় বুখারী শরীফে আছে। ওখানে গিয়ে বাড়ির মতোই 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, অর্থাৎ 10 রাকাত জোহর পড়ে। আবার ওই আসরের সময় গিয়ে আবার 4 রাকাত পড়ে। ইমামতি গিয়ে কিন্তু একসঙ্গে 2-2 করে জমা কসর করছেন। ইমামের গুরুত্বই আমরা দিই না, আমরা প্রত্যেকে সেখানে মুফতি সাজে বসে আছে, কারণ এদেরকে শিখেছে এদেশের মৌলভী সাহেবরা, বলেছে খবরদার খবরদার, তুমি কিন্তু হানাফি মজাবের লোক, খবরদার যেন লামজাবে হয়ে না। এই একটা মন্ত্র কানে দিয়ে দিয়েছে, ও হাদিসটা দিয়ে কিচ্ছু মানে না। এদেশের মুসলমানদেরকে আমরা অনুরোধ করব, দয়া করে মানুষকে গালি দিবেন না, নিজের পরকাল ঠিক করেন। হাদিস না মানলে আপনার হজই হবে না। আপনি যতবার যান না কেন, আপনি 10 বার হজ করেন, প্রতিবার হজ করেন, কিচ্ছু হবে না যদি আপনি ভুল করেন। এরপরে যে ভুল আছে, মারাত্মক ভুল কি জানেন, নিয়ত পড়ে। নয়তান ছাড়া তো হজই নেই, নয়তান ছাড়া উমরাও নেই, সালাতে পড়েই নয়তান, জানাজা নয়তান, উজুতে নয়তান, হজে নয়তান, উমরাতে নয়তান, নয়তান ছাড়া কোনো কারবারই নেই। অথবা বাজারে যাওয়ার সময় বলেন না আমি বাজার করিতে যাইতেছি, বলেন একবার বলে না, থলি না হাঁটলো। আল্লাহ এমন বধির, আল্লাহকে কানে ধরে বলতে হবে আল্লাহ আমি যাইতেছি হজ করিতে, নইলে আল্লাহ বুঝতে পারবে না। কিন্তু কিছু করার নেই, কিছু আলেম আছেন যারা এদেরকে শিখিয়েছেন, যে যে আলেমের অন্ধ অনুসারী তার বাইরে সে কোনো কিছুই মানবে না। বলে আমার হুজুরকে হাদিস কম জানে নাকি, সব তোমরা জানো, এক কথা শেষ। সাবধান, জিদ করবেন না, হাদিস সামনে মজুদ, হাদিস অনুযায়ী হজ করবেন, নিয়ত পড়বেন না। নিয়ত অর্থ সংকল্পের নাম, হৃদয়ের জিনিস। আর অন্তত আরাফাতে গিয়ে হস্ত নষ্ট করেন না, জমা কসর করবেন, ঠিক মুজদালিফা গিয়েও মাগরিবে সব জমা করবেন। এই 2 জায়গায় যে ভুল হয় পুরো হজই বাতিল।